মানে শুনে জামাইবাবু নিজেই নিয়ে এসেছিল, এগুলো বলতে পারো এটা জামাইবাবুর তরফ থেকে গিফট সমস্তটা। দেখো আমি টুপিটা পরে নিচ্ছি, দেখো আমি টুপিটা পরে নিয়েছি, তো ভীষণই ভালো লাগছে আমার দেখতে। অ্যান্ড তোমরা বলো কেমন লাগছে আমাকে। আর 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 যে গিফটগুলো আছে সেটা হচ্ছে এইটা, যা সব পড়ে যাচ্ছে এই যে এইটা। তো এ দেখো এই চকলেটটা পাঠিয়েছে, আর হচ্ছে এটা হচ্ছে ক্রিসমাস ট্রি সাজানোর জন্য কিছু। ব্যাপারটা হচ্ছে যে আমার ক্রিসমাস ট্রিতে নেই বা আমার কেনা হয়নি, তো যাই হোক এটা আমি ইউজ করবো, নিশ্চয়ই করবো। দেখো ভিডিও শেষে গিফট যখন পেয়েছি ইউজ তো করতে হবে। অ্যান্ড চকলেটটা যাই হোক, তাই থ্যাংক ইউ সো মাচ, আমি ভীষণ খুশি হয়েছি গিফটটা পেয়ে। তো কালকে যেটা সারপ্রাইজ গিফট ছিল আমার, তো আমি ভীষণ হ্যাপি। আর হচ্ছে এইগুলো, এইগুলোকেও তো ইউজ করতে হয় না, এইগুলোকেও ইউজ করবো, দাঁড়াও। সাজিয়ে দিয়েছি এখানে, তো আমার ট্রি নেই, তো যাই হোক গিফট পেয়েছি ইউজ করতে হবে। ভাবছি এই দুটো আমার মাথাতেই বেশি ভালো লাগবে, মাথায় লাগিয়ে দেবো এখন। এই আমি আগেও বলেছি যে ট্রিটা নেই তো কেনা হয়নি, এবারে নেক্সট টাইম কিনবো। তো এবারে যেহেতু নেই, তো এইগুলো যখন আমি পেয়েছি গিফট হিসেবে তো ইউজ তো করতে হবে না, কেউ গিফট দিলে তো ইউজ করতে হয়, তো ওই জন্য আমি এগুলো এখানে নিয়ে সাজিয়ে দিয়েছি। এই দুটো আমার ভালো লেগেছে, তা আমি এই দুটোকে আমার মাথায় লাগিয়ে নিয়েছি, যাই হোক আমার বেশ ভালো লাগছে। অ্যান্ড এবারে হচ্ছে খানি আর একটা আছে, ইয়েস, তো আমি এটাকে মাথাতে লাগিয়ে নিচ্ছি। তো যাই তো হচ্ছে আমার ক্রিসমাস লুক, তো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আমার ক্রিসমাস লুকটা, ঠিক আছে। একটা বেঁচে গেছে কিভাবে যাই না, যদি ট্রি না থাকে একদম দুঃখ পেও না, এইভাবে সাজিয়ে নাও নিজেকে, অ্যান্ড নিজের সাজের জিনিসগুলো দিয়ে এইভাবে নিজেকে একদম সাজিয়ে নাও, কোনো দুঃখ করার কোনো দরকার নেই। কেকও পাঠিয়েছে আমার জন্য, তো এই যে হচ্ছে কেক পাঠিয়েছে, অ্যান্ড কেকটা আমি এখন কেক কাটিং করবো, যেহেতু সকালবেলা ক্রিসমাসের দিন কেকটাই হয় আমাদের ব্রেকফাস্ট, প্রতিবারই তাই, যে বাবা নয় আনে নয় দিদিরা দিয়ে যায়, তো এটাই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। এগুলো কিন্তু সবই হচ্ছে আমাকে, দেখো তাকে দিদিও পাঠিয়েছে, তো দিদি বিয়ের আগে হচ্ছে কি দিদি আমাকে সারপ্রাইজ দিত সবসময়, সকালবেলা উঠে দেখতাম কোনো না কোনো গিফট রয়েছে, বাট এইবারে হচ্ছে জিজু আমাকে সারপ্রাইজ দিয়েছে, আর সমস্ত কিছু মানে টুপি থেকে শুরু করে এগুলো, অ্যান্ড কেকটাও হচ্ছে জিজু পাঠিয়েছে, মানে দিদি জানতো না, এবার দিদিও সারপ্রাইজ হয়ে গেছে যে জিজু এগুলো দিয়েছে, আমি যখন বলছি তো দিদিও অবাক হয়ে গেছে। যাই হোক আমি কেকটা কাটছি, অ্যান্ড তোমাদের সাথে সেলিব্রেট করছি। আজকে আমিও কেক কাটিং করছি, এন্ড তোমরাও করো, এন্ড মেরি 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 ক্রিসমাস সবাইকে। যাই হোক আমি মাকে খাইয়ে দিলাম কেকটা, এবার আমি নিজেই খাবো। এবারে ক্রিসমাসের কেক কাটিং কমপ্লিট, তোমরাও কেক খাও, আর আজকের দিনটা ভীষণ 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 ভাবে এনজয় করো, খুব মজা করো। চকলেট তো বানতা হে, মিষ্টি মুখ তো করতেই হবে, কেকটাও মিষ্টি মুখ করা হলো, যে কোনো সেলিব্রেশনে মানে যে কোনো সেলিব্রেট কিছু করতে করলে তো চকলেট তো খেতেই হবে। মা আবারও জানাই মেরি 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 ক্রিসমাস, তোমরা
আমার গলা আটকে যাচ্ছে। তোমরা ভীষণ ভাবে এনজয় করো, আমি খুব এনজয় করছি, তোমরাও খুব এনজয় করো। এখনো অনেক 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 সেলিব্রেশন বাকি আছে, তো যেহেতু ক্রিসমাস তো ভাবছি নিজেরাও কেক বানাবো, এন্ড বানালে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব মনে করে করে দিও একদম। টাটা গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।